প্রিয় দর্শক, ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন আছি রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বর বাজারে। আর দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর পরিমাণে আম এসেছে, প্রচুর পরিমাণে ভিড়। আজকে আম বিক্রি হচ্ছে বানেশ্বর সর্দার রোড, রোডের পাশে আর কি। প্রতিদিন সাধারণত আম বিক্রি হয় বানেশ্বর কলেজ মাঠে। তো আজকে কলেজ মাঠে গরুর হাট বসার কারণে আজকে আমের হাট বসেছে হচ্ছে রোডের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের পাশে সারি সারি ভ্যান, আর ভ্যানগুলোতে প্রচুর পরিমাণে আম রয়েছে এবং প্রচুর ভিড়। রাস্তার দুই পাশেই প্রচুর পরিমাণে আমের ভ্যান হচ্ছে, রাস্তাতে যাওয়ার ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমের কারণে, এত বেশি আম উঠেছে। আমের দাম মোটামুটি একটু কম আজকে, যেহেতু বাজারে প্রচুর পরিমাণে আম এসেছে। এখন বাজারে বেসিক্যালি আমরূপালি, তারপরে হচ্ছে ফজলি, নকনা, মোহনভোগ সহ বিভিন্ন ধরনের আম বাজারে উঠেছে। তো আপনারা দেখুন, আপনাদেরকে আজকে হাট সম্পূর্ণ দেখাবো এবং কোন আমের দাম কেমন যাচ্ছে তা আপনাদেরকে আমরা জানাতে চেষ্টা করবো। তো আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন বাজারে যে পরিমাণে ভিড়, যাওয়ার কোনো বুদ্ধি নাই। এখন যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো নকনা আম বা লক্ষ্মণভোগ আম, এগুলো সব আমরূপালি আম। নাম আমটি মোটামুটি এখন কাছে 2023-এর মতো করে 1900 টাকা করে বা 2023 এরকম দাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরূপালি আম, আমের দাম আদামি চলছে। আমরপালে আমাদের দেখুন কীভাবে দাম দামি চলছে আমি। দেখতে পাচ্ছেন বাজারে পরিমাণে ভিড় আসছে, প্রচুর পরিমাণে আম এসেছে। এগুলো হচ্ছে কি আম চাষা? রূপালি, রূপালি আম, মানে আম রূপালি। এগুলো হচ্ছে কত করে মন বলছে? 2500 টাকা করে মন বলছে। এখন বাজারে কি কি আম আছে বর্তমানে? রূপালি আছে, ফজলি আছে, লক্ষ্ণা আছে, গুটি আছে, আম সব রকমেরই আছে। আচ্ছা, ফজলির বাজার কত যাচ্ছে? ফজলি 900 থেকে 1000। 900-1000। আর লক্ষ্ণা? লক্ষ্ণা ওই 900-1000। 900-1000, 800-900, 700-800। আচ্ছা, আর কি কি, আর কি কি আম আছে বলবেন? আরাদাম কি এখন ভাঙা শুরু হয়েছে? জি না, আরাদাম আমরা দেখতে পাইনি, আরাদাম এখন শুরু হয়নি। আর গুঠি আমগুলো কত করে যাচ্ছে? গুঠি আম ওই সেটি দানার পুর কালারের উপর নির্ভর করে। গুঠির মধ্যে এখন হচ্ছে মোহনভোগ দেখতে পাচ্ছি। মোহনভোগ তো আমার সাথে পড়ে না। আচ্ছা, আপনি শুধু আমরূপালি নিয়ে আসছেন? আমি শুধু আমরূপালি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে চাচা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে। ভালো থাকবেন সবাই।